রাজ্যে বিধানসভা নির্বাচন চলাকালীনই একের পর এক ঘটনা শিরোনামে উঠে আসে কোচবিহারে শীতল সেখানে নির্বাচনের আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার ঘটনায় চড়ে রাজনৈতিক পারদ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি এরপরেই ভোটের চতুর্থ দফায় কোচবিহারে গুলি চলে তৃণমূল বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় শীতল কুচি অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারে শীতলকুচিতে মৃত্যু হয় চারজন তৃণমূল কংগ্রেস কর্মীর এরপরে এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ঠিক কী কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয় তা জানতে চেয়েই দায়ের হয় জনস্বার্থ মামলা যদিও সেদিনের ঘটনার প্রমাণ নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি আর এবার বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচির গুলি চালানোর ঘটনার জনস্বার্থ মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট সংবাদ মাধ্যমে তথ্য দিয়ে মামলা করায় গৃহীত হলো না মামলা মামলা খারিজ করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ